সূরা ফাতিহা পাঠ করতে হবে সালাত, সূরা ফাতিহা সালাতে পাঠ করতে হবে। মনে রাখবেন যে যে কোনো সালাত হোক না কেন, যে কোনো সালাত হোক না কেন, আর যে কোনো মুসল্লি হোক না কেন, যে কোনো সালাত হোক না কেন, এটা দুই রকম হইতে পারে, উচ্চ স্বরের কেরাত হোক আর আস্তে হোক, হ্যাঁ জাহরি হোক অথবা সিররি হোক, সমস্ত জাহরি সিররি সালাতে কি করতে হবে, সূরা ফাতিহা পড়তে হবে। সালাত ফরজ হোক অথবা সুন্নাত নফল হোক, সকল সালাতে কি করতে হবে, সূরা ফাতিহা পড়তে হবে। এই 114টি সূরা আছে, 113টি সূরার শেষে আমিন শব্দ নেই, শুধুমাত্র একটি সূরাতে আমিন আছে, সেটা সূরা ফাতিহা। এই জন্য মানুষ সূরা ফাতিহা পড়তে বাধ্য, একা থাকলেও পড়বে, জামাতে থাকলেও পড়লে পড়বে, এমাম হলেও পড়বে, মুক্তাদি হলেও পড়বে, গেরাত সরাবে হলেও পড়বে, নীরবে হলেও পড়বে, প্রত্যেকটা মানুষকে সূরা ফাতিহা পড়তে বাধ্য, পড়তেই হবে। হুজুর আমাদের ফাঁকি দিয়েছে, হুজুর বলছে ইমাম পড়লেই হবে, ভুল হিসাবে। ইমামের পিছনে মুক্তাদির কারাত। বক্তা বলেছেন ইমামের পিছনে মুক্তাদিকে অবশ্যই সূরা ফাতিহা পড়তে হবে, এটা ইমাম সাহেব কারাত বড় করে পড়ুক অথবা চুপে পড়ুক, সর্ব অবস্থার মধ্যে সূরা ফাতিহা পড়তে হবে, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। উনি দলিল হিসেবে একটি হাদিস পেশ করেছেন, লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। এবং আরেকটি হাদিস রয়েছে, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা সালাতান লাম ইয়াকরা ফিহা বি উম্মিল কুরআন ফাহিয়া খিদাউন সালাসা। এই হাদিসের উত্তর হলো লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব। এই হাদিসের পরে আরেকটি অংশ রয়েছে যেখানে উল্লেখ আছে ফাসাইদাতা, অর্থাৎ সূরা ফাতিহার সাথে আরো কিছু কোরআনের অংশ অ্যাড করে নামাজ পড়তে হবে। এবং হাদিসের ব্যাখ্যার ক্ষেত্রে সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তাআলা আনহু বর্ণনা করেছেন আবু দাউদ শরীফের মধ্যে, লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাবের ব্যাখ্যায় লিমান ইউসাল্লি ওয়াহদাহু, যিনি একাকী নামাজ পড়বে উনি যদি সূরা ফাতিহা ছাড়া যদি নামাজ পড়ে তার নামাজ পরিপূর্ণ হবে। মুহাদ্দিসিনে কারাম ফুকাহায়ে কারামরা এই হাদিসের আরো ব্যাখ্যা করেছেন, লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব অর্থ হলো কামালুস সালাত, অর্থাৎ সূরা ফাতিহা ছাড়া নামাজ পরিপূর্ণ হবে না। তৃতীয় নম্বর যে উক্তি সেটা হলো লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাবের ওই ব্যক্তিদের জন্য যিনি একাকী নামাজ পড়বে অথবা যিনি ইমাম হবে, তিনি যদি সূরা ফাতিহা বাদ দিয়ে যদি নামাজ পড়ে নামাজ হবে না। আর ইমামের পিছনে যদি কেউ যদি নামাজ পড়ে তাহলে তাকে চুপ থাকতে হবে, সেটা ইমাম উচ্চস্বরে কেরাত পড়ুক অথবা চুপে চুপে কেরাত পড়ুক। এ ব্যাপারে অসংখ্য হাদিস এবং কোরআনের আয়াত রয়েছে, তন্মধ্যে একটি হলো ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামু, যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা শ্রবণ করবা এবং চুপ থাকবা। হাদিসে পাকের মধ্যে আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আন কান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি কিরাতুল লাহু, ইমামের কারাত মুক্তাদির কারাত। হযরত আবি মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মারফুআন ওয়াইজা কুরিয়াল ইমামু ফানসিতু, যখন ইমাম কেরাত পড়বে তখন মুক্তাদি চুপ থাকবে। আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা জুইলাল ইমাম লিয়ুতাম্মামা বিহি ফাইজা কাব্বারা ফাকাব্বিরু ওয়াইজা ক্বারা ফানসিতু। হযরত আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইমামের কারাত মুক্তাদির কারাত, যখন উনি তাকবীর বলবে উনি তাকবীর বলবে, ওয়া ইজা কারা ফানসিতু, যখন উনি কারাত পড়বে তখন উনি চুপ থাকবে। তাহলে উপরোক্ত কোরআন হাদিস দ্বারা আমরা এই কথার উপর স্পষ্ট হলাম যে মুক্তাদি যদি ইমামের পিছনে নামাজ পড়ে তাহলে উনি কোনো অবস্থাতে সূরা ফাতিহা এবং অন্য সূরা পড়বে না। আর একাকী নামাজ পড়লে ইমাম যদি নামাজ পড়ায় তাহলে উনি সূরা ফাতিহা ছাড়া ওনার নামাজ হবে না। সেটা তাই মানে এটা না যে ইমাম মুক্তাদি উভয়জনকে কেরাত পড়তে হবে। আমরা যে ইমাম মুক্তাদি উভয়জনকে যে সূরা ফাতিহা পড়ার জন্য বলি
আসলে এটা ফেকা এবং শরীয়ত এবং মুহাদ্দিসিনে কারামদের যে সুলুক তরিকা ছিল সেটার ব্যতিক্রম।